ঢাকা 13 আসনের মোট ভোটার সংখ্যা 395,436, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 135। এখন পর্যন্ত আমরা 30টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। জনাব জাহাঙ্গীর কবির নানক বাংলা 130, আমি কি 130 যদি না বলে থাকি, 130টি কেন্দ্রের ফলাফল পেয়েছি 135টির মধ্যে। জনাব জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের উনি পেয়েছেন 86,212। মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা উনি পেয়েছেন 1476। মোহাম্মদ জাফর ইকবাল নান্টু বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি উনি পেয়েছেন 1112টি ভোট। মোহাম্মদ জাহাঙ্গীর কামাল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন উনি পেয়েছেন 369টি ভোট। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে উনি পেয়েছেন 356। মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে উনি পেয়েছেন 866টি ভোট। এক্ষেত্রে ভোট কেন্দ্র ঢাকা 13 আসনে মোট ভোট কেন্দ্র 135টি, 130টির ফলাফল আমরা পেয়েছি। তন্মধ্যে জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক উনি 86,212 ভোট পেয়ে গিয়েছেন। এবং দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা, উনি পেয়েছেন 1476 ভোট। এরপরে আমরা ঘোষণা করব ঢাকা 18 আসনের ফলাফল। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 217টি, তার মধ্যে আমরা ফলাফল পেয়েছি 92টি। 588,549 জন ভোটারের মধ্যে টোটাল বৈধ ভোটের সংখ্যা এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি 45,517। এখানে এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন প্রতীক উনি পেয়েছেন 194 ভোট। এস এম তোফাজ্জুল হোসেন স্বতন্ত্র প্রার্থী উনার প্রতীক ট্রাক উনি পেয়েছেন 15,626 ভোট। জনাব দয়াল কুমার বড়ুয়া বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি উনি পেয়েছেন 132। সরি, আমি সম্ভবত ভুল বলছিলাম এর আগের ঘোষণায়। কল্যাণ পার্টির জায়গায় ওনাকে স্বতন্ত্র আখ্যায়িত করছিলাম, বেসিক্যালি উনি কল্যাণ পার্টির লোক জনাব দয়াল কুমার বড়ুয়া। জনাব ফাহমিদা হক সুকন্যা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে উনি পেয়েছেন 53। মোহাম্মদ মফিজুর রহমান তৃণমূল বিএনপি সোনালী আশ উনি পেয়েছেন সত্তর। মোহাম্মদ খসরু চৌধুরী স্বতন্ত্র উনি পেয়েছেন 26,581। জনাব জাকির হোসেন ভুইয়া ন্যাশনাল পিপলস পার্টি উনার প্রতি কাম উনি পেয়েছেন 96। মোহাম্মদ নাজিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী উনি পেয়েছেন মোরা 225 ভোট। মোহাম্মদ বশির উদ্দিন স্বতন্ত্র উনার প্রতি ইগল উনি পেয়েছেন 83। বেগম শরীফা কাদের জাতীয় পার্টি লাঙ্গল উনি পেয়েছেন 2,457 ভোট। এবং যেটা দেখা যাচ্ছে মোহাম্মদ খসরু চৌধুরী স্বতন্ত্র উনি 26,581 ভোট পেয়ে গিয়েছেন দ্বিতীয় স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় অবস্থাতে আছেন এস এম তোফাজ্জুল হোসেন স্বতন্ত্র প্রার্থী, উনি ট্রাক প্রতীক পেয়ে 15,626 ভোট পেয়ে উনি এই দ্বিতীয় অবস্থানে আছেন। 217টি কেন্দ্রের মধ্যে টোটাল 92টি কেন্দ্রের ফলাফল এখানে ঘোষণা করা হলো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?